হ্যালো ফ্রেন্ডস, আশা রাখছি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও একটা হেলদি রেসিপি শেয়ার করছি, যেটা হেলদির পাশাপাশি ভীষণ টেস্টি হবে। তো রেসিপিটা হচ্ছে বার্লে চিকেন স্যুপ। তো চলুন দেখিয়ে দিই কী করে বানাতে হবে। বার্লে চিকেন স্যুপ বানাতে লাগছে বার্লে। এখানে আমি হোল বার্লে নিয়েছি, যে বার্লেগুলো আনপলিশড হয়। হোল বার্লে আপনারা অনলাইনেও কিনতে পেয়ে যাবেন বা আপনারা এমনি ভালো কোনো গ্রসারি স্টোরেও পেয়ে যাবেন। তো বার্লে আমি এখানে রেখেছি। তো এই বার্লেটা আমি এই স্যুপের মেইন ইনগ্রিডিয়েন্ট, এটা অবশ্যই ইউজ করতে হবে। এখানে আমি 1/4 কাপ মতন বার্লে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি যতটা স্যুপ বানাচ্ছি এতে 2 থেকে 3 জনের হবে, সেই পরিমাণে নিলাম। তো 1/4 কাপ মতন আমি বার্লে একটা বোলে নিয়েছি, এর মধ্যে অনেক পাউডার মতন থাকে। তো এটাকে ভালো করে এরকম ধুতে হবে চটকে চটকে, যেন এর মধ্যে পুরো পরিষ্কার হয়ে যায়, কোনো আর গুঁড়ো কিছু না থাকে নোংরা। তো সেই জন্য এটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। বার্লি চিকেন স্যুপ বানাতে লাগছে চিকেন। এখানে আমি বোনলেস চিকেন রেখেছি 2 পিস। এই প্রেশার কুকারের মধ্যে বার্লেটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে এই বোনলেস চিকেনটাও দিয়ে দিচ্ছি। আপনারা হাড়সুদ্ধ চিকেনও ব্যবহার করতে পারেন। এখানে আমি কয়েক কোয়া রসুন আর সামান্য নুন দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। তো এর পরে আমার আরও জল অ্যাড করতে হয়েছে। তো জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কেননা এই বার্লে সেদ্ধ হতে অনেক সময় লাগে, মোটামুটি 10-15 মিনিট মতন এটা আপনারা কম আছে সেদ্ধ করে নেবেন। হাত দিয়ে দেখবেন, যদি দেখেন যে নরম মনে হচ্ছে বার্লেগুলো, তাহলে বুঝবেন ঠিক আছে, এটা তো একদম গলে যাবে না, তবে এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। আমি এরকম ছাঁকনিতে করে ছেঁকে নিলাম, আর এর থেকে চিকেনগুলো আলাদা করে এটাকে শ্রেডেড করে নেব, কেননা স্যুপে আমি ইউজ করব সেই জন্য। এবারে এই বার্লের থেকে কিছুটা হোল বার্লেও আমি আলাদা করে নিচ্ছি। আমি কিছুটা বার্লে হোল ইউজ করব, সেদ্ধ হোল বার্লে ইউজ করব, আর কিছুটা আমি একটু পেস্ট করে, হালকা করে পেস্ট করে ইউজ করব, দুটো ভাগে ইউজ করব। আর এই যে স্টকটা, এটা কিন্তু আপনারা ফেলবেন না, এটা আমি স্যুপে ইউজ করে নেব। তো এটা অবশ্যই কিন্তু স্যুপে অ্যাড করতে হবে, এর মধ্যে চিকেনের স্টক রয়েছে, বার্লের জল রয়েছে। এখানে আমি হামন দিসাই একটু এটাকে পেস্ট করছি, আপনার মিক্সিতে 1-2 বার ঘুরিয়ে নেবেন। আর বাকি উপকরণগুলো দেখুন এখানে কী কী রেখেছি, রয়েছে একটু পেঁয়াজ কুচি, একটু মিহি করে কুচাতে হবে, যতটা সম্ভব মিহি করা যায় যেহেতু আমি স্যুপ বানাচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আমি এতটা ইউজ করব না, আপনারা ঝালটা টেস্ট অনুযায়ী নেবেন। রসুন কিমা রয়েছে, রয়েছে ক্যাপসিকাম কুচি, এখানে টমেটো কুচি রয়েছে, আর আমার লাগবে গাজর কুচি। দেখুন গাজরটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। আর সমস্ত যেই সবজিগুলো আপনারা ইউজ করবেন, চেষ্টা করবেন একই সাইজের একদম ছোট করে কেটে নিতে। এবারে কড়ার মধ্যে সামান্য সাদা তেল গরম করে রসুন আর পেঁয়াজটাকে দিয়ে প্রথমে ভাজবো, হালকা করে ভাজবো, লাল করবো না। যখন এটা একটু মজে আসবে তখন এর মধ্যে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা একদম মিহি করে কেটে বিনসও দিতে পারেন, এর মধ্যে স্প্রিং অনিয়ন দেওয়া যেতে পারে, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস দিতে পারেন, কর্ন দিতে পারেন। এর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা সামান্য করে দিয়ে ভালো করে ভেজে নেব সবজিটা। এবারে এর মধ্যে টমেটো কুচি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে শ্রেডেড চিকেনটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চিকেনটাকে এইভাবে করে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই স্টক আর সেই সেদ্ধ হোল বার্লে যেটা আমি আলাদা করে রেখেছি, এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করতে হবে। তো জলটা যদি স্টকে বেশি থাকে তাহলে আর আলাদা করে হয়তো জল ইউজ করতে হবে না। তো আপনারা চাইলে শেষে এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে এটাকে নামিয়ে নেবেন, এটাকে গরম গরম সার্ভ করবেন। তো কর্নফ্লাওয়ার ছাড়া হেলদি চিকেন বার্লি স্যুপ রেডি। বার্লে যেহেতু আমাদের শরীরে সুগার লেভেল কমায়, ব্যাড কোলেস্ট্রল কমায়, আর আমাদের ওয়েট লুজ করতে হেল্প করে, তো পরিবারের সবাইকে আপনারা এরকম হেলদি চিকেন স্যুপ বানিয়ে খাওয়াতে পারেন। আশা রাখছি সবার ভালো লাগবে। কীরকম লাগলো জানাবেন, আর এরকম হেলদি রেসিপি আরও দেখতে চান নাকি সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।